আমাদের সকলের উচিত হেলথ ইন্স্যুরেন্স করে রাখা। সবাইকে স্বাগতম হ্যালো হেলসে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনার বিষয় গর্ভাবস্থায় শ্বাসকষ্ট কেন হয়, গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হলে করণীয় কি, বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্ট্রোর পরে। গর্ভাবস্থায় শ্বাসকষ্টের বিষয়টি জানার আগে এটা জানা জরুরি যে শ্বাসকষ্ট কি এবং শ্বাসকষ্ট কেন হয়। শ্বাসকষ্টকে সহজ ভাষায় বোঝাতে হলে এটা বলতে হয় শ্বাসকষ্ট বা অ্যাজমা হলো শ্বাসযন্ত্রের প্রদাহজনিত রোগ, যার ফলে রোগীর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শ্বাসকষ্ট সমস্যা দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। নাক দিয়ে ধুলোবালি, ঠান্ডা বাতাস, ফুলের পরাগরেণু ঢুকলে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তবে যারা অতিরিক্ত কায়িক পরিশ্রম করেন বা ব্যায়াম করেন তাদেরও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। বর্তমান সময়ে শ্বাসকষ্টের জন্য একটা বিষয়কে খুব বেশি দায়ী করা হচ্ছে, সেটি হচ্ছে বায়ু দূষণ। তবে গর্ভাবস্থায়ও নারীরা শ্বাসকষ্ট সমস্যায় সম্মুখীন হন। এবার আসুন জেনে নিই গর্ভাবস্থায় শ্বাসকষ্ট কেন হয় এবং গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হলে কি করা উচিত। গর্ভাবস্থায় শ্বাসকষ্ট ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন মাথা ঘোরা, পেট ব্যথা, বমি ভাব, বমি ইত্যাদি। তবে এসবের মধ্যে শ্বাসকষ্ট অন্যতম একটি সমস্যা। বিশেষভাবে উল্লেখ্য যে এই সমস্যার কথা বেশিরভাগ মহিলারাই জানেন না, ফলে এই সমস্যাটি বেশিরভাগ গর্ভবতী মহিলাদের আতঙ্কিত করে তোলে। আমাদের জানা উচিত গর্ভাবস্থায় শ্বাসকষ্ট আসলে কি অস্বাভাবিক কিছু। মূলত গর্ভাবস্থায় শ্বাসকষ্ট অনেক ক্ষেত্রে স্বাভাবিক, কারণ প্রতি 100 জন গর্ভবতী নারীদের মধ্যে 3-4 জনের মধ্যে গর্ভাবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। তবে এই শ্বাসকষ্ট যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে মা ও শিশু উভয়ের জন্য এটি ক্ষতিকর। তবে একটা প্রশ্ন তো থেকেই যায়, গর্ভাবস্থায় শ্বাসকষ্ট কেন দেখা দেয়। এবার আসুন জেনে নিই গর্ভাবস্থায় আপনার শ্বাসকষ্টের কারণ কি। আপনার গর্ভকালীন সময়ের প্রথম দিকে আপনি শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। আপনার শরীরে বেড়ে চলা শিশুর দেহে অক্সিজেন সরবরাহ হয় আপনার মাধ্যমেই। তাই আপনার শরীর যখন আপনার বাচ্চার সাথে অক্সিজেন ভাগাভাগি করে নেয় তখন আপনার মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। তবে গর্ভাবস্থার প্রথম দিকে প্রজেস্টেরন হরমোনের অতিরিক্ত নিঃসরণ হয়। এই হরমোনের অতিমাত্রার নিঃসরণ আপনার শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা আরও বাড়িয়ে তোলে। আরও একটি কারণে গর্ভাবস্থায় শ্বাসকষ্টও দেখা দিতে পারে। আপনার শরীরে যখন একটি শিশু বাড়তে শুরু করে তখন সেই সাথে জরায়ু দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে চাপ সৃষ্টি করে। মধ্যস্থতা বা ডায়াফ্রামও একই রকমভাবে চাপ সৃষ্টি করে, যার ফলে আপনার ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে বাধাপ্রাপ্ত হয়। এজন্য শ্বাসকষ্টও দেখা দেয়। তবে গর্ভাবস্থায় ফুসফুসের অবস্থানে পরিবর্তন এবং বিভিন্ন ধরনের হরমোনের তারতম্যের কারণে অনেক সময় শ্বাস নিতে অসুবিধা হতে পারে। এবার আসুন জেনে না যাক এই সময় শ্বাসকষ্ট হলে আমাদের কি করা উচিত, অর্থাৎ গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হলে করণীয়। গর্ভাবস্থায় অবশ্যই প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। তবে আপনার যদি কাজ করতেই হয় তাহলে আপনার কাজের ফাঁকে ফাঁকে একটু বিরতি নিয়ে বিশ্রাম নিয়ে নিন। গর্ভাবস্থায় মূল যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনাকে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করতে হবে। অনেকের রাতে ঘুমানোর সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ ধরনের সমস্যা এড়ানোর জন্য ঘুমানোর সময় আপনি অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। আপনার শ্বাস নেওয়ার পথটি যাতে বাধামুক্ত থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। গর্ভাবস্থায় শ্বাসকষ্ট সমস্যা থেকে প্রতিকার পেতে নিয়মিত ফুসফুসের ব্যায়াম কার্যকর ভূমিকা রাখতে পারে। আপনার যদি বুকে জ্বালা পোড়া বা হজমের সমস্যা থাকে তাহলে এটি গর্ভাবস্থায় আপনার শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই অ্যাসিড নিয়ন্ত্রণের প্রতি লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আপনার যদি আগে থেকে শ্বাসকষ্ট থাকে তাহলে আপনার উচিত একজন বক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং নিয়মিত তার তত্ত্বাবধানে থাকা, এবং যে জিনিসে আপনার অ্যালার্জির সম্ভাবনা আছে সেসব জিনিস অবশ্যই পরিহার করতে হবে। যদিও গর্ভাবস্থায় শ্বাসকষ্ট স্বাভাবিক সমস্যা, তবে অনিয়ন্ত্রিত শ্বাসকষ্ট মা ও শিশুর জন্য জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। সবার শেষে একটি কথাই বলতে হয়, গর্ভাবস্থায় অবশ্যই অতিরিক্ত যত্নের প্রয়োজন, কারণ একটি ফুলের কলি যখন ফুটে তখন তার চারপাশে বৃন্ততাকে আগলে রাখে, কারণ তখন পর্যন্ত ফুলের কলিটি নিজের খেয়াল রাখতে শিখেনি। অর্থাৎ আপনার গর্ভের সন্তান সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভরশীল, তাই আপনি যত যত্ন নেবেন আপনার সন্তান তত সুস্থভাবে বেড়ে উঠবে। ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে খুব সহজেই আপনি পরের ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।